একের পর এক বাজিমাত। ছোট থেকে নেশা ছিল আর সেটাই এখন ভালোবাসার জায়গা তৈরি করে দিয়েছে। অভিজ্ঞান কিশোর দাসের কীর্তিতে যেমন সবাই অবাক হয়েছে, ঠিক তেমনই ওই কিশোরের কীর্তিতে গর্বিত হুগলির চুঁচুড়া। কেন্দ্রীয় সরকার আয়োজিত আন্তর্জাতিক বিজ্ঞান উৎসবের চলচ্চিত্র বিভাগে মনোনীত হল চুঁচুড়া যুবকের স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র। শুক্রবারে গোয়ার পানাজিতে শুরু হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান উৎসব আর শনিবার আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসব। সেখানে পৃথিবীর 70টি দেশ থেকে 55টি তথ্যচিত্র প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে আর তাতেই দেখানো হবে চুঁচুড়ার বাসিন্দা অভিজ্ঞান কিশোর দাসের তথ্যচিত্র। ইতিমধ্যে পানাজি চলে গিয়েছে চুঁচুড়া কলেজের স্কুলের নবম শ্রেণীর ছাত্র অভিজ্ঞান আর তথ্যচিত্রের বিষয় চুঁচুড়ারই বাসিন্দা বিস্তৃত প্রায় আয়ুর্বেদ পণ্ডিত মধুসূদন গুপ্ত। অভিজ্ঞান জানিয়েছে তার তথ্যচিত্রের নাম আধুনিক ভারতের সুশ্রুত পণ্ডিত মধুসূদন গুপ্ত। সেভেন্থ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল এবছর গোয়াতে অনুষ্ঠিত হচ্ছে 10-13 ডিসেম্বর 2021। তার অত্যন্ত একটা আকর্ষণীয় ইভেন্ট হচ্ছে ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া। তাতে আমি আমার একটা ডকুমেন্টারি কাম ড্রামা অর্থাৎ ডকুড্রামা আমি পাঠিয়েছিলাম, যেটা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে। যেহেতু এটা ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া, তাই এখানে অনেক বড় বড় বিজ্ঞানী গবেষক এবং ফিল্ম মেকারের সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারবো, ফলে তাদের থেকে অনেক কিছু শিখতে এবং দেখতেও পারবো। সব মিলিয়ে শেখা দেখা এবং আনন্দ মিলিয়ে খুব একটা উপভোগ করছি আমি গোয়ার ট্রিপটা এবং অনেক কিছু এখান থেকে আমি শিখতে এবং জানতে পারবো। ছেলের খুশিতে স্বাভাবিকভাবে খুশি মা প্রিয়াঙ্কা দাস। আমার তো ভীষণই আনন্দ হচ্ছে, আর শুধু আনন্দ নয় অনেক গর্ব বোধ হচ্ছে। ইন্টারন্যাশনাল সায়েন্স ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া একটা এত বড় মঞ্চ, সেখানে আমার পুত্রের সিনেমা মনোনীত হয়েছে পুরস্কারের জন্য। আর শুধু তাই না, এটা জাতীয় আন্তর্জাতিক স্তরে অনেক চিত্র পরিচালকদের সিনেমার সাথে আমার পুত্রের চলচ্চিত্র একটা জায়গা করে দিয়েছে। এটা খুবই গর্বের অনুভব হচ্ছে। আর আপনাদের জানিয়ে রাখি, এখানে অনেক বড় বড় চিত্র পরিচয় জাতীয় পুরস্কারপ্রাপ্ত যেমন নন্দন সাক্সেনা, কবিতা বেহেল, এদের সাথে একই সাথে আমার পুত্রের সিনেমা মনোনীত হয়েছে চলচ্চিত্রে পুরস্কারের জন্য। খুবই খুবই গর্ব অনুভব হচ্ছে। চুঁচুড়ার বাসিন্দা অভিজ্ঞান ছোট থেকেই বিজ্ঞান নিয়ে কৌতূহলী। 2 বছর আগে সে প্রথম বিজ্ঞান বিষয়ক ছোট তথ্যচিত্র তৈরির কাজে হাত দেয়। মজে যাওয়া পুকুর সংস্কার নিয়ে তার প্রথম তথ্যচিত্র তাকে এনে দিয়েছিল প্রথম পুরস্কার, তাও আন্তর্জাতিক বিজ্ঞান চলচ্চিত্র উৎসব থেকেই। এবারেও ফের সেখানেই সে এক নতুন তথ্যচিত্র জমা দেয় যা প্রদর্শনের জন্য মনোনীত হয়েছে। ব্যুরো রিপোর্ট, রেভেল ইন্ডিয়া ডট লাইভ।